গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। তো দেখো, অন্নপূর্ণা দুধটা গরম করে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। আর বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে না কাল রাত থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো মানে থামাথামির কোনো সিন নেই। তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, এদিকে মা একটা গামলা রেখে দিয়েছে, গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে জলে। তো সকালে বেশিরভাগ এখানেই কাজ হচ্ছে, সকাল থেকে এখানেই বেশিরভাগ কাজ হচ্ছে। এখানে মানে যেটুকু জল স্টোর করতে পারছি সেই জল দিয়ে কাজ বাজ হচ্ছে। এদিকে দেখো, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে একটু এক দু ফোঁটা, মানে মানে 5-10 মিনিট, মানে আধ ঘন্টা কি 10 মিনিট পরে পড়বে না, একভাবে পড়েই যাচ্ছে। মানে অনবরত কোনো থামাথামি সিন নেই। তো চলো ওদিকে, আমি এখন চা বসিয়ে দেবো। এদিকে তোমাদের ওদিকে দেখাতে দুধটা দেখো বেশি গরম হয়ে গেছে। তো দুধটা ঢেলে নিই একটা গ্লাস, ঠিক আছে? 3-4টে দেখো, এর জন্য বসিয়ে দিই, চা বসাবো আমি এখন আমার। আর এদিকে ফ্রেন্ডস, আমি একটু অন্য পাত্রে নিচ্ছি চায়ের জন্য আমার। তো চাটা হোক, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাটা। তো গাইস দেখো, আমার গরমা গরম চা একদম রেডি। তো চলে আসো সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেতে। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে নিমন্ত্রণ করছি। আর চাটা আমি খুব সুন্দর করতে পারি, রান্নাটা অতটা ভালো হয় না, কিন্তু চাটা খুব সুন্দর হয় সবাই বলে, এটা আমি বলছি না। তো চলো আমি চাটা নামিয়ে নিই। এদিকে ফ্রেন্ডস, আমার চা রেডি, চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, আর এদিকে আমার হাতে গরম গরম এক কাপ চা। একটু বেশি বানিয়ে ফেলেছি, বাড়ি কেউ নেই তো পুরোটা আমাকে খেতে হবে। ও মাই গড, বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, না দেখো সঙ্গে গরম গরম এক কাপ চা, আর কি লাগবে কিছুই না। তো ফ্রেন্ডস দেখো, আমার চা অর্ণবের দুধ রেডি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা বিস্কুট। তো আমাদের ছোট্ট একটা ভিডিও স্টার্ট করেছি, তো ফুল ভিডিও দেখতে থাকো, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আর এদিকে দেখো আমার অন্ন, সোয়েটার ময়েটার সব ভিজিয়ে ফেলেছে, এখন আবার ওকে সোয়েটার পরাতে হবে। আর এদিকে দেখো, এটাকে টেবিল কি একটা টেবিল বলে, সেই টেবিলটা দেখো এই অবস্থা করেছে, ছিঁড়ে ফিরে ওর গাড়ি বানিয়ে ফেলেছে। আর ওর সাইকেলটা তো লুকায় রাখা হয়েছে, সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে না বাবা, সাইকেল দোকানে গ্যারেজে দিয়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ বন্ডায় দিয়ে এসেছি। তো চলে এসেছি আমি আমার ঘরে, ঘরের খুব খারাপ অবস্থা, তো তোমাদেরকে ঘুরে দেখালাম না কি খারাপ অবস্থা। এই খাটে পরে রেখে দিয়েছি চা, না বাবা খাটে পরে তোলে না মা। আর এদিকে দেখো, শর্ট ভিডিও করব, তার জন্য একটা শাড়ি বের করে রেখেছি, ভাবছি এটা পরবো কি না পরবো, তাই ভাবছি, যাই না কি করব দেখি, ইচ্ছা আছে অন্য একটা পরার, যেমন ঠিক নেই, যদি ভালো লাগে এটাই পরে নেবো। তো এখন চাটা খাওয়া হবে, অন্নকে এটা খাইয়ে দেবো, দুধটা এখনও ভীষণ গরম খেতে পারবে না। উঠছো, উঠে গেছো বা খাটে উঠে গেছো? চলো বসো, সাইড করে বসো। আর এদিকে দেখো, একটু আমাকেও দেখিয়ে দিলাম, শীতে একদম কুতুকুতু হয়ে গেছি, তো কাপড়টা মানে স্টলটা মাথার উপরে দিয়ে দিয়েছি, কারণ কি বাইরে গেছিলাম, বাইরে বললাম তোমাদের যে বৃষ্টি পড়ছে ওই জন্য যাতে মাথায় জল না লাগে ওই জন্য কাপড়টা দিয়ে নিয়েছিলাম মাথায়। তো ভিডিওটা ভাবছি আর বড় করব না, কেন কি মনে হচ্ছে কারেন্ট থাকবে না, কেন কি আমাদের এখানে একটু একটু বৃষ্টি হলে কারেন্ট থাকে না। আর এদিকে দেখো, আমার হচ্ছে ফোনের ইয়েটা দেখতে পাচ্ছ, কভারটা অন্য করে নষ্ট করেছে, তো এটা চেঞ্জ করবো ভাবছি, বন্ধ গেলে এটা চেঞ্জ করে নিয়ে আসবো। তো এখানে ভিডিওটা এন্ড করছি, জানি না তোমাদের ভিডিওটা পছন্দ হবে কি না কী হবে, সাপোর্ট করো, পাশে থেকো, বাই বাই।